আমাদের এই কার্নিভাল, দুর্গাপূজা কার্নিভাল, এটা দুর্গাপূজা যেমন আমাদের একটা সবচেয়ে বড় উৎসব আমাদের পশ্চিমবঙ্গে, তেমনি কার্নিভালও একটা দুর্গাপূজার একটা অংশ হয়ে গেছে। সো এই বছরও আমাদের আগের বছর মতো আসানসোল এবং দুর্গাপুরে কার্নিভাল হবে, এটা নিয়ে আমরা কালকে আমরা আইএনসি এর দপ্তর থেকে আমরা নির্দেশটা পেয়ে গেলাম, গাইডলাইন পেয়ে গেলাম। 14 তারিখ এই কার্নিভালটা হতে চলেছে। আমরা দিস আওয়ার থার্ড ইয়ার আমাদের, এবং প্রথম বছর থেকে আমরা যা প্রথম 2 বছরের যে অভিজ্ঞতা পেয়েছি তার এই বছর আশা করি আমরা তার থেকে আরও উন্নততর কিছু করার চেষ্টা করবো। তার মধ্যে একটা পয়েন্ট বলতে ডেফিনেটলি ভালো বললেন যে একটু টাইমটা একটু বাড়ানো, লিঙ্গার করা, এবং আমি ভেরি শিওর আমাদের কিছু পার্টিসিপেন্ট এবার হয়তো বাড়বে আবার। এবার সেই হিসাবে দেখতে গেলে সেটাও চিন্তা করতে হবে, আবার এটাও একটা চিন্তার কারণ যারা পার্টিসিপেন্ট থাকে তারা চায় একটু দেরির দিকে আসতে, কারণ সন্ধ্যা হলে লাইটের সবারই কিছু লাইটের কারুকারি ইয়ে থাকে, চাই একটু আমি লেটও আসতে আসতে, সেটাও একটা কোশ্চেন। আমাদের সব মাথায় রেখে এই ডিসিশনগুলো নিতে হবে কিভাবে কি করা যায়। আগামী 14 অক্টোবর যে জায়গায় এটা হয়, ওই উইমেন্স কলেজের সামনে মূল মঞ্চ হবে, ওর সামনে দিয়ে রাস্তা ধরে আমাদের সব যেসব প্রতিমা এই নিরঞ্জনের ব্যবস্থায় আমাদের কার্নিভালে অংশ নেবেন তারা সকলে ওই রাস্তা দিয়ে তাদের একটা নিয়মাবর্তিতার ভেতর দিয়ে আসবেন, এবং প্রত্যেকটি পুজো কমিটি তার নিজস্ব সাংস্কৃতিক অনুষ্ঠান তারা ওই মূল মঞ্চের সামনে দিয়ে রাস্তায় অনুষ্ঠিত করতে করতে এগোবেন। এইটি দেখার জন্য দুর্গাপুরের মানুষের ভেতর যে উদ্দীপনা আমরা লক্ষ্য করেছি সেইটা বৈদ্যুতিন মাধ্যমে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী দেখে তিনি দুর্গাপুরের জন্য বিশেষ করে আমাদের অনুমোদন দিয়েছেন, এবং আমরা আশা করব যে এই উৎসবান্তে যে আমাদের কার্নিভাল অনুষ্ঠিত হবে 3য় বর্ষের জন্যে সেটা আরও মানুষের সাড়া জাগাবে, এবং আমরা এই জনপ্রিয়তার নিরিখে আমরা মানুষের দরবারে আমাদের দুর্গাপুরের নিজস্ব সাংস্কৃতিক বৈশিষ্ট্য যে আছে ঐতিহ্যময় তা আমরা তুলে ধরতে পারি।